যে মেয়েটা ঘামের দুর্গন্ধ শুঙলে বমি করে দিত, সেই মেয়েটাই এখন দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে থাকা কারোর গায়ের ঘামের ভেজা শার্টটা বারান্দায় নিয়ে গিয়ে শুকোতে দেয়। যে মেয়েটা বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না, সেই মেয়েটাই এখন কারোর জন্য খাবার বেড়ে বসে থাকে, কারণ প্রিয় মানুষটার মুখে খাবার না দিয়ে সে খাবার খাবে না। যে মেয়েটার ঘর সবসময় আগোছালো থাকত, সে মেয়েটি এখন পুরো একটা পরিবার গোছায়, ঘরের প্রতিটা কোণা কোণা সে গুছিয়ে রাখে। যে মেয়েটার ঘুম না ভাঙার জন্য প্রতিদিন তার মা তাকে বকা দিত, সেই মেয়েটি এখন বাড়ির সবাইকে ডেকে তোলে, কারণ এই বাড়িতে তাকে সবার আগে উঠতে হয়। যে মেয়েটা বাচ্চার পায়খানা দেখলে দশা দূরে থাকত, সেই মেয়েটি এখন ন্যাপকিন নিয়ে বাবুর পেছনে পেছনে দৌড়ায়, কারণ সেই মেয়েটা এখন একজন মা। যে মেয়েটা কখনো রান্নাঘরে উকি দিয়েও দেখেনি, সেই মেয়েটা এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাঁধুনি, যার হাতের রান্না না খেলে পরিবারের কারো তৃপ্তির ঢেকুর ওঠে না। যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচা করত, বাবার কাছে এটা ওটার বায়না ধরত, সে মেয়েটা এখন অনেক কিপটে হয়ে গেছে, কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে। এই মেয়েগুলো আর কেউ না, আপনার আমার মা, মেয়ে, বোন, আবার কারো কারো সহধর্মিনী। আসলে মেয়েগুলো জন্মগতভাবেই পরিবর্তনশীল, বাপের সংসার থেকে স্বামীর সংসারের মধ্যেই এদের জগৎ সংসার। মেয়েগুলোকে ভালোবাসতে শিখুন, তারা যতই খারাপ হোক না কেন, তারাই কিন্তু আপনার জীবনের সব কিছু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়ে আপনার পাশে থাকবে, আপনাকে সাহায্য করার জন্য। জন্মতে মায়ের আদর, তারপর বোনের আদর, তারপর কোনো মেয়ের ভালোবাসা, তারপর আপনি বিয়ে করলেন, তারপর কোনো মেয়ে আপনার বউ হলো, তারপর আবার কোনো মেয়ে হলো, হয়তো বৃদ্ধ বয়সে আপনার বউ আপনার আগে মারা যেতে পারে, তখন আপনার মেয়েরাই হয়তো দেখাশোনা করবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মেয়েদের একটু সম্মান করবেন।